রাব্বুল আলামিন বলেন আমি মাথা গরম করো না, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, প্রাণ হানি ফসল হানি দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার মুহূর্তে মাথা গরম না করে, হাহুতাশ না করে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছে কে। দুই নম্বর খাশিনের অর্থ হলো যারা আল্লাহরে ভয় পায়, নামাজে যখন দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, রুকুতে যখন চলে যায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, সেজদায় যখন বান্দা লুটিয়ে পড়ে দিন দুনিয়ার হুঁশ থাকে না, বান্দার হৃদয়ে তখন ভয় থাকে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আওয়াজ করে বলেন ঠিক কি না? সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে, সে আল্লাহ তাআলার জন্য আমরা আওয়াজ করে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে মনের মাধুরী মিশিয়ে আসুন সবাই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে একসাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن الله رب العزة والجلال দরবারে আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপনের পরপরই আমি আজকের প্রোগ্রামের যারা ইন্তেজামিয়া কমিটি অর্গানাইজিং কমিটি সূরা আল হিদায়া পাঙ্কালানের উদ্যোগে আজকের এই ইপুতে বিশাল তাফসিরুল কোরআনের প্রোগ্রামের আয়োজন যারা করেছেন ভলান্টিয়ার্স অর্গানাইজিং কমিটি মসজিদ কমিটি তারপর আজকে মিডিয়া কর্মী হিসেবে যারা এসেছেন সাংবাদিক হিসেবে যারা এসেছেন এবং আপামর তাওহিদি জনতা আপনাদের সবাইকে শুকরিয়া জানাই। আশকুরুকুম জামিআন মিন সামিমি কলবি আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে শুকরিয়া জানাই যে আপনারা এত ব্যস্ত থাকেন, আপনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে অনেক যোগ বিয়োগ দিয়ে আল কোরআনের দুর্বার আকর্ষণে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে কথা শুনবার জন্য আপনারা এসেছেন, এজন্য আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া জানাই ধন্যবাদ জানাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষকে শুকরিয়া জানায় না সে আল্লাহকেও শুকরিয়া জানাতে পারে না। এজন্য আমি সকলকে অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া জানাই, এখানকার বালাই পুলিশ তারপর এখানকার প্রশাসন আশেপাশের যারা আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্য শ্রম দিয়েছেন মেহনত করেছেন, আল্লাহ তাআলা এই মেহনতগুলোকে কবুল করে নিক। আজকে আমরা যেভাবে এখানে একত্রিত হতে পেরেছি কিয়ামতের দিন বিচার শেষে আল্লাহ তাআলার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো পড়ি আমিন। আরো জোরে পড়ে আমিন। প্রিয় ভাইরা আজকে আমরা একটা কিতাব থেকে কথা শুনতে এসেছি, গাজী কালুর পুঁথি শুনতে আসি নাই ঠিক কিনা, আমরা একজনের বাণী শুনতে এসেছি। আওয়াজ করে বলেন বাণীটা কার? আমাদের যুগ সমস্যার যত ঝামেলা আছে সমস্যা আছে এই সব কিছুর সমাধান এই কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সবাই পড়েন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ বলেন সব কিছুর সমাধান দিতে পারে,
সবকিছুর সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার ব্যক্তি জীবনে যা দরকার এই করোনা আছে না নাই, পরিবারে যা দরকার আছে না নাই, সমাজে যা দরকার আছে না নাই, রাষ্ট্র পরিচালনার জন্য যা দরকার আল্লাহর কোরআনে সেটা আছে না নাই, সেটাও আছে, সবকিছু আল্লাহ তাআলা এই কোরআনের ভেতর দিয়ে দিয়েছেন। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? সবাই খুশি? তাহলে আসুন আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে কথা শুনি। রাজি আছেন তো সবাই? আপনাদের বসতে সমস্যা হয় নাই তো? আলহামদুলিল্লাহ, শুকরিয়া করলেই লাভ, ঠিক কিনা? শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে? না শুকরি করলে শাস্তি দেয় কে? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দিব। বেতন 2000 রিঙ্গিত, এটারে 3000 বানাই দিতে পারে কে? পারে না উনি? ওনার ধন ভাণ্ডারে কমতি আছে? আল্লাহ বলে এই বানি আদম লাও আন্না আউওয়ালাকুম ওয়া আখরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ, এই বানি আদম তোমরা সবাই মিলে বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করি, আল্লাহ এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও, তোমার যার যা লাগে আমি আল্লাহ সব যদি দিয়ে দেই আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। কত বিশাল ধনভাণ্ডারের মালিক তিনি, ঠিক কি না? এজন্য শুকরিয়া করলে লাভ না লস? লাভ। শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়ায় দেব, না শুকরি করলে আমি আল্লাহ শাস্তি দেব। ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরে না ধরলে ছাড়ে না। এজন্য শুকরগুজার হবেন, কমপ্লেন করবেন না এইটা নাই ওইটা নাই, টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে ভিসা নাই আমার কিচ্ছু নাই, এরকম একদল আছে না নাই? খালি কয় নাই, কিন্তু কত কিছু যে আল্লাহ দিয়েছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না, ঠিক কিনা? আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওইটা চান, আপনি যদি ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার একটা রোগ আছে না, দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান দেখবেন যে আহা কি কঠিন অবস্থায় সে আছে, কেমোথেরাপি দিয়ে তার দাড়িগুলো পড়ে গেছে চুলগুলো পড়ে গেছে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে একেবারে লাস্ট স্টেজে চলে আসছে, আপনি যদি তারা জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও, সে বলবে আমি শুধু বাঁচতে চাই। আপনি কি চান? না আপনি তো বাঁচতে চান, আপনি তো বেঁচেই আছেন। আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান নারী চান ক্ষমতা চান ফলোয়ার চান আপনি সমাজের দাপট চান, কিন্তু ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির কাছে যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও, কি বলবে? বেঁচে থাকাটা তার কাছে স্বপ্ন, যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে আল্লাহ তাআলার দয়া তো নাজ নেয়ামত পেয়েও আমি কমপ্লেইন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওইটা নাই এটা চাই ওইটা চাই, কিন্তু ক্যান্সার আক্রান্ত রোগী কিচ্ছু চায় না ও শুধু বাঁচতে চায়। যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি নাশুকরি করেন অনেকের কাছে এই অবস্থানে আসাটা তার কাছে স্বপ্ন, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে পারতাম, ঠিক কি না? এই যে নতুন কলিং হয়েছে আসবে না অনেকে, আহা পাসপোর্ট দিয়ে রাখছে ভিসা হয় না, দেখবেন রাত জেগে ও কাঁদে যে মালয়েশিয়া একটু আসতে চাই, কিন্তু আপনি এই মালয়েশিয়া থেকে খেয়ে পরে সুখী না হ্যাপি না, তার মানে আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন, কথা ঠিক কি না? এজন্য প্রিয় ভাইরা আজকের প্রথম টেক অ্যাওয়ে মেসেজ, টেক অ্যাওয়ে মেসেজ মানে এমন মেসেজ যেটা সাথে করে নিয়ে যাওয়া যায়, আপনারা কি টেক অ্যাওয়ে বলেন না বঙ্কুজ? হ্যাঁ বঙ্কুজ, বঙ্কুজ মানে কি? প্যাকেট করে বাড়িতে নিয়ে যাওয়া যায়, তো আজকে রাতের প্রথম বঙ্কুজ মেসেজ মানে টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে আমরা আর না শুকরি করবো শুকরিয়া করবো একজনের, তিনি কে? সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো আছি আল্লাহ অনেক সুখে আছি অনেক ভালো আছি আল্লাহ অনেক সুখে রেখেছো তুমি,
সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় কি পড়বেন? আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন কি পড়বেন? আলহামদুলিল্লাহ। বললে লাভ না লস? একবার যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন, এই আকাশ আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটা সব দিয়ে পূর্ণ করে আল্লাহ তাআলা আপনার আমল নামায় ঢুকাই দিবে। এজন্য বেশি বেশি শুকরিয়া করতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তাহলে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ, টেক অ্যাওয়ে মেসেজ অর দ্য বঙ্কুজ মেসেজ টুনাইট ইজ, উইল প্রেস টু আওয়ার লর্ড, উইল সে আলহামদুলিল্লাহ ইন এভরি টাইম ইন এভরি সিচুয়েশন ইন আওয়ার লাইফ, ঠিক কিনা? যে কোনো পরিস্থিতিতে আমাদের মুখ দিয়ে বেরোবে কি মনে থাকবে? আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে এই চমৎকার সন্ধ্যায় বা চমৎকার রজনীতে সূরাতুল আহজাব থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, 35 নম্বর আয়াত। সূরার নাম সূরাতুল আহজাব, আয়াত নাম্বার 35। বলেন তো সূরার নাম কি? সূরাতুল আহজাব, আয়াত নাম্বার 35। এই আয়াত থেকে আজকে আমরা কথা শুনবো, ইনশাল্লাহ পড়েন ইনশাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা একদল লোকেদের বর্ণনা দিয়েছেন যাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন আর জান্নাত প্রস্তুত করে রেখেছেন। প্রস্তুত করে রাখছে কে? আল্লাহ। আচ্ছা, আপনার বস, বসের কি বলে মালয় ভাষায়? তোকে। আচ্ছা, তোকে বা বস, আপনার বস যদি বলে যে তুমি আসো তোমার জন্য আমি খাবার বানায় রাখছি, কে বানায় রাখছে? বস। কেমন লাগবে আপনার? অনেক ভালো লাগবে। আপনার বস যদি বলে আসো তোমার জন্য আমি একটা ডুপ্লেক্স বাড়ি বানিয়ে রাখছি, তুমি থাকবে এটাতে, আসো, কেমন লাগবে? আর আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন 10 শ্রেণীর লোক আছে যাদের জন্য আমি আল্লাহ ক্ষমা প্রস্তুত করে প্যাকেট করে রেখেছি, আমি আল্লাহ তাদের জন্য আজরান আদিবা, মহা প্রতিদান, মহা পুরস্কার, দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড তাদের জন্য আমি প্রিপেয়ার করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। 10 শ্রেণীর লোকদের জন্য যাদের মধ্যে 10টা কোয়ালিটি আছে তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা রেখেছেন আর আজরান আদিমা, মহা প্রতিদান রেখেছেন। এখন ওই 10 শ্রেণীর লোক আমরা হতে চাই কি চাই না? সবাই চান। এই 10টা অ্যাট্রিবিউট, 10টা বৈশিষ্ট্য যাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত রেখেছেন, যাদের জন্য আল্লাহ তাআলা আজরান আদিমা, মহা প্রতিদান রেখেছেন, ওই 10 শ্রেণীর লোক হতে আমরা চাই কি চাই না? চাই। তাহলে মনোযোগ দিয়ে শুনুন, সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতে 10 শ্রেণীর লোকের কথা বলেছেন, তাদের জন্য আল্লাহ ক্ষমা রেখেছেন, রেখেছেন মহা প্রতিদান। শুরুতে আমরা এই আয়াতের শানে নুজুল জানবো, কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ইউযকারুনা ফিল কুরআন ওয়ান-নিসাউ লা ইউযকারনা। হে আল্লাহর নবী, কোরআনে পুরুষদের কথা অনেক বেশি বলা হয়, সাথে সাথে নারীদের কথা বলা হয় না কেন? নারীদের অভিযোগ আছে না? নাই। এক বর্ণনা এসেছে আম্মাদান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেক বর্ণনা এসেছে আরেকজন নারী, তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর-রিজালু ইযকারুনা ফিল কুরআন ওয়ান-নিসাউ লা ইযকারনা। কোরআনের মধ্যে পুরুষবাচক শব্দ দিয়ে বেশি বেশি কথা বলা হয়, বর্ণনা দেয়া হয়, পুরুষের নাম বলা হয়, কিন্তু নারীদের কথা কেন উল্লেখ করা হয় না? এই প্রশ্ন যখন বিশ্বনবীকে করা হলো, নারীদের মনকে ঠান্ডা করে দেবার জন্য তাদের এই প্রশ্নের প্রত্যুত্তরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। পড়েন সুবহানাল্লাহ। আয়াতের প্রেক্ষাপটে নারীদেরকে খুশি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মানে মুসলিম নর এবং নারী, মুমিন নর এবং নারী, বিশ্বাসী নর এবং নারী, শুধু মুমিনিন, আল মুমিনিন বললেই এর মধ্যে পুরুষ এবং নারী আছে না? নাই। আসসাইমিন বললে রোজাদার নারী পুরুষ আছে না? নাই। কিন্তু আল্লাহ তাআলা শুধু মুমিনিন বলেই ক্ষান্ত হন নাই, মুমিনিনের পাশাপাশি আল্লাহ বলেছেন মুমিনাত, মানে মুমিন নারীরা। ওই যে নারীরা বেখুশি, নারীরা অভিযোগ করেছে যে আমাদের নাম নাই না কেন? কদ আফলাহাল মুমিনুন,
যারা বিশ্বাসী তারা সফল হয়েছে। আল মুমিনুন বললে এর মধ্যে পুরুষও আছে, নারীও আছে, সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু নারীরা এতে খুশি না, নারীরা বলে না আমাদের নাম দিয়ে গুণবাচক শব্দ আলাদা বলা হয় না কেন। আল্লাহ বললো যাও, দশটা গুণ বর্ণনা করেছি শুধু তোমাদের খুশির জন্য, পুরুষদের কথা যেমনি বলছি তোমাদের নারীদের কথাও বলে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নর ও নারী, মুমিনিন ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর ও নারী, কনিতিন কনিতাত, অনুগত নর ও নারী, সাদিকিন সাদিকাত, সত্যবাদী নর এবং নারী, সাবিরিন সাবিরাত, ধৈর্য ধারণকারী নর এবং নারী, খাশিয়ীন খাশিয়াত, বিনীত নর এবং নারী, মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, দানশীল নর এবং নারী, সাঈমিন সাঈমাত, রোজা পালনকারী, সিয়াম পালনকারী নর এবং নারী, হাফিযিনা ফুরুজাহুম হাফিযাত, লজ্জাস্থান হেফাজত করে এরকম নর এবং নারী, জাকিরিন জাকিরাত, জিকিরকারী নর এবং নারী, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা, তাদের জন্য রেখেছি মহা প্রতিদান। পড়েন সুবহানাল্লাহ। নারীদের খুশির জন্য আল্লাহ শুধু মুসলিমিন বলেই ক্ষান্ত হন নাই, মুসলিমিনের পরে কি ব্যবহার করেছেন, মুসলিমাত, মুমিনিন বলেই ক্ষান্ত হন নাই, সাথে সাথে কি বলেছেন, মুমিনাত, সাদিকিন বলেই ক্ষান্ত হন নাই, কি বলেছেন, সাদিকাত, মুসলিম পুরুষ এবং নারী, বিশ্বাসী পুরুষ এবং নারী, বিনীত পুরুষ এবং নারী, এই দশটা অ্যাট্রিবিউটের ক্ষেত্রে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা শুধু পুরুষদের কথাই বলেন নাই, আমাদের মাদের কথা, বোনদের কথাও বলেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে এই দশটা গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য থাকবে মাগফিরা ওয়া আজরান আযীমা। মাগফিরা মানে ক্ষমা, মাগফিরা মানে কি, ক্ষমা আপনাদের লাগবে, কার কার লাগবে দেখি, সবার লাগবে, কারণ আমাদের পাপের কোনো শেষ নাই, ঠিক কিনা, যার পাপ আছে তার ক্ষমার দরকার আছে না নাই। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবীর কেউ জানে না আমার পাপের খবর, জানে কে, দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা আটকায় দিয়ে পাপ করছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখছে কে, এজন্য ক্ষমার দরকার আছে না নাই। এজন্য রাব্বুল আলামিন বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, এই 10 শ্রেণীর লোকদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা, আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে আসুন আর কাল বিলম্ব না করে আমরা সেই 10টা গুণের কথা শুনি। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং নারী, যারা মুসলিম, যারা মুসলিম শুধু কালিমে তৈয়বা কালিমে শাহাদার ঘোষণা দিছে এরাই মুসলিম না, ঠিক কিনা, মুসলিম হইতে হইলে সারেন্ডার করতে হয়, কি করতে হয়, সারেন্ডার করে কিভাবে, পুলিশ যদি পিস্তল ধরে বলে হ্যান্ডস আপ কি করবেন, কয় সারেন্ডার, কি কয়, এই যে আল্লাহ কয় সারেন্ডার করে, এভাবে নামাজের মধ্যে কি করি, হাত নিচে থাকে, কি বলি, আল্লাহু আকবার, মানে সারেন্ডার, ঠিক কিনা, গোটা বিশ্বের সব সারেন্ডার করে একজন সত্তার কাছে চিল্লায় বলেন তিনি কে। এজন্য রাব্বুল আলামিন বলেন আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তামউআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ুরজাউন, আকাশ এবং জমিনে যা কিছুই থাক না, এ মহাবিশ্বে আকাশ জমিনে যেটাই আছে সব কিছু একজনের কাছে আত্মসমর্পণ করে চিল্লায় বলেন তিনি কে। মুসলিম মানে হচ্ছে যে সারেন্ডার করে, আল ইসলাম মানে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, কার কাছে, পুলিশের কাছে, র‍্যাবের কাছে, কার কাছে, আওয়াজ করে বলতে হবে সারেন্ডার কার কাছে।
এবার নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর কাছে সারেন্ডার করছেন কিনা। আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত আদেশ আছে, কোরআনে আল্লাহর যত বাণী আছে, সবগুলো বাণীর সামনে বিধানের কাছে সারেন্ডার করছে কিনা। যদি করে থাকেন তাহলে আপনি মুসলিমিন, আর আমাদের নারীরা হচ্ছে মুসলিমা, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওই ক্ষমা যদি পেতে চাও, ওই জান্নাত যদি পেতে চাও, মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও, প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত, সারেন্ডার করব একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামকে রব্বুল আলামিন বললেন আসলিম ইয়া ইব্রাহিম, আসলিম ও ইব্রাহিম, সারেন্ডার করো। ক্বালা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি সাথে সাথেই সারেন্ডার করলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, দেরি নাই, কালক্ষেপণ নাই, সময় নেয়া নাই, চিন্তা নাই, রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামকে বলতে দেরি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের সারেন্ডার করতে দেরি হয় নাই কোন, সুবহানাল্লাহ। এটারে বলে সারেন্ডার। আল্লাহ বলছে ইব্রাহিম সারেন্ডার করো, আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার করলাম, এটা হচ্ছে আত্মসমর্পণ। মুসলিমিন মুসলিমাত যে আত্মসমর্পণ করে, নিজের কোনো ইচ্ছা থাকে না, ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে, তাকে বলে মুসলিম, তাকে কি বলে? এজন্য আমরা নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে দিন হিসেবে পেয়েও আমরা খুশি। ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? আবার ইসলামকে দিন হিসেবে আমাদেরকে দান করে রব্বুল আলামিন খুশি না বেজার? এজন্য রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ, পড়েন রাদীতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে আমি আল্লাহ তোমাদের দিন বানিয়ে খুশি। আচ্ছা, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? ইসলাম যা দিয়েছে এটা আমাদের জন্য যথেষ্ট না? এর বাইরে আমাদের কিছু লাগবে? চিল্লায় বলেন লাগবে। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে যে ব্যক্তি সমাধান তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না, আর এই ব্যক্তি কিয়ামতের দিন আখিরাতের ময়দানে হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। আওয়াজ করে বলেন ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? সাইয়েদ উমরে ফারুক বলতেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু তাআলা বিল ইসলাম, আমরা এমন এক জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। فَإِنِ ابْتَغَيْنَا الْعِزَّةَ بِغَيْرِهِ أَضَلَّنَا اللَّهُ, ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা আমাদের সম্মান তালাশ করি আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে? তাহলে ইসলাম পেয়ে খুশি না বেজার? এবার দুই নম্বরে আল্লাহ বলেন মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নরনারী। সুবহানাল্লাহ, পড়ে মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নরনারী। আরে বিশ্বাস যদি মহান রবের প্রতি থাকে, এই বিশ্বাস যদি আখেরাতের উপর থাকে, এই বিশ্বাস যদি বিশ্বনবীর উপর থাকে, ওই ব্যক্তির জন্য নাজাত আছে না নাই? আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দা বিলিভার্স, বিশ্বাসীরাই সফল, বিশ্বাসী বান্দা বান্দি, ইমানদার বান্দা বান্দি। এজন্য ইমানের দরকার আছে না নাই? সে ইমান হচ্ছে সংখ্যার মতো, আর আমল হচ্ছে শূন্যের মতো। ইমান আছে এক দিলেন, এবার আমল করছেন শূন্য, কত হইছে? আরেকটা আমল করছেন দিছেন শূন্য, কত হইছে? আরো আমল করছেন দিছেন শূন্য, কত হইছে? এভাবে যত যাবে এটার মর্যাদা মূল্যায়ন আছে না নাই? এজন্য ইমান বড্ড দামি জিনিস। আল্লাহ বলেন কাদাফলাহাল মুমিনুন,
সফল হলো তারা, ইমান এনেছে যারা, এই দুনিয়াতে বিজয় তাদের হবে যাদের ইমান আছে। এই বিশ্বাস ইমান আমার হৃদয় থেকে কেউ কেড়ে নিতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কি না? কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে এক নম্বরে কি করলাম? সারেন্ডার মুসলিম। দুই নম্বরে বললাম আল্লাহ আমরা ইমান আনলাম, আখিরাতের প্রতি, তোমার প্রতি, নবীর প্রতি, ভাগ্যের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, ঠিক কি না? তাহলে এক নম্বরে সারেন্ডারও শেষ, দুই নম্বরে ইমানও এনে ফেললাম। এবার তিন নম্বর হচ্ছে কনিতিন কনিতাত। কনিতিন কনিতাত মানে হচ্ছে অনুগত। কনিতিন মানে কি? চিল্লায় বলেন কার অনুগত? আওয়াজ করে বলেন উই আর লয়াল টু আল্লাহ, উই আর ওবিডিয়েন্ট টু আল্লাহ। আমরা আল্লাহ তাআলার অনুগত, আমরা আল্লাহ তাআলার অবাধ্য হতে পারি না। আল্লাহ যে ফয়সালা দিয়েছে এটাই আমাদের মাথা পেতে নিতে হবে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন, বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার মাথার চুলের ঝুটি আপনার কুদরতি হাতের মুঠোয়, আপনি আমার চুল ধরে ডানে টানলে ডানে যাই, বায়ে টানলে বায়ে যাই। কি অনুগত দেখছেন! আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালার এক ইঞ্চি ডানে বায়ে যাওয়ার সুযোগ আমাদের আছে? চিল্লায় বলেন আছে? এজন্য আল্লাহ বললেন তিন নম্বর গুণ হচ্ছে কনিতিন কনিতাত, আমার অনুগত বান্দা বান্দি যারা আমার কথার এক বিন্দুও বাইরে যায় না, আমরা যেন সব সময় রবের কাছে অনুগত হয়ে দোয়া করি, এটা রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চায়। পড়েন সুবহানাল্লাহ। কনিতিন কনিতাত অনুগত হওয়া। আচ্ছা বলেন তো, বিতরের নামাজে আমরা স্পেশাল একটা দোয়া পড়ি, দোয়াটার নাম কি? দোয়াটার নাম কুনুত। এই কুনুতের সাথে কনিতিন কনিতাতের মিল আছে না নাই? মানে আমরা বিনীত হয়ে, অনুগত হয়ে, একাই মনোবাক্যে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলি আল্লাহুম্মা ইয়াকা নাবুদ ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়াইলাইকা নাসআ ওয়া নাহফিদু নারজু রাহমাতাকা ওয়া নখশা আযাবাক ইন্না আযাবাকাল জিদ্দ বিল কুফফারি মুলহিক। আল্লাহুম্মা ইয়াকা নাবুদ, আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি, তোমার, তোমাকে ছাড়া অন্য কারো ইবাদত করি না। ওয়াইলাইকা নাসআ, আল্লাহ তোমার দিকে আমরা দৌড়াই, ঠিক কি না? ক্ষমার জন্য আমরা কার দিকে দৌড়াই? আমরা আল্লাহর অনুগত। এজন্য সব কাজে আল্লাহর দেয়া আদেশ মানতে রাজি আছেন তো? সবাই রাজি? চার নম্বরে আল্লাহ বললেন ওয়াসসাদিকিন ওয়াসসাদিকাত মানে সত্যবাদী নারী ও পুরুষ। চার নম্বরে কি? সত্যবাদী নারী ও পুরুষ। আরবিতে বলেন সাদিকিন সাদিকাত। সবাই পড়তে হবে আওয়াজ করে, পড়েন সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নর ও নারী। সবচাইতে বেশি সত্য বলেন কে? আওয়াজ করে বলেন। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাকি? আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে বেশি সত্য কথা কারো আছে নাকি? এজন্য আমরা যখন আল্লাহর কথা বলি মানে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের পরে আমরা কি পড়ি দেখি, কে বলতে পারেন? তিনি সত্য বলেছেন। সাদাকা মানে কি? সত্য বলা। সাদাকা মানে কি? তেলাওয়াত শেষে আল্লাহর কালাম যখন আমরা পড়ি আমরা বলি সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন, কারণ আল্লাহর কথার মধ্যে কোনো গোজামিল নাই, কোনো মিথ্যা নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন আমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে সত্য কথা কারো হতে পারে না। এজন্য কোরআন তেলাওয়াতের পরে, আল্লাহর বাণী তেলাওয়াতের পরে আমরা পড়ি সাদাকাল্লাহুল আযীম, মানে মহান আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, ঠিক কি না? আবার বিশ্বনবীর একটা উপাধি হচ্ছে সাদিকাল আমিন, বিশ্বনবী সত্যবাদী, বিশ্বনবী আমানতদার। এই সাদাকা থেকে এসেছে সাদেক, সাদেক মানে সত্যবাদী। বিশ্বনবীর চাইতেও কেউ সত্যবাদী বেশি হতে পারে? জোরে বলেন। বিশ্বনবী ইসলাম যখন নবী হলেন আল্লাহ বললেন হে মুহাম্মদ এবার তুমি দাওয়াত পাবলিকলি পৌঁছায় দাও। বিশ্বনবী পাহাড়ের উপর উঠে দাওয়াত দিলেন, বললেন ও মক্কাবাসী আমি যদি কিছু কথা বলি বিশ্বাস করবা?
মক্কাবাসী মাসি কি বলছিল জানেন? মক্কাবাসী বলেছিল, অবশ্যই বিশ্বাস করব, মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা, কারণ মুহাম্মদ বিগত 40 বছর তোমার কাছ থেকে আমরা মক্কাবাসী একটাও মিথ্যা কথা শুনি নাই। কত বড় অ্যানাউন্সমেন্ট, কত বড় ডিক্লারেশন, পুরো এলাকাবাসী একসাথে বলল, মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা, মুহাম্মদ বলো বলো বিশ্বাস করব না মানি? গোটা জিন্দেগিতে গত 40 বছর তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা কখনো শুনি নাই। এজন্য বিশ্বনবীরে বলা হতো সাদিক, কি বলা হতো? আর বলা হতো আল আমিন। আমরা বাংলাদেশে পিছনেরটা জানি, দুই নাম্বারটা জানি, কিন্তু কোরাইশরা বলতো আসাদিক আল আমিন, আমরা শুধু একটা জানি, আমরা কি বলি? আল আমিন। আমরা বলতাম বিশ্বনবীর ডাক নাম কি ছিল? আল আমিন। আসলে ছিল আসাদিক আল আমিন। আসাদিক মানে সত্যবাদী, আর আল আমিন মানে বিশ্বাসী আমানতদার। মক্কার কাফিররা, মক্কার মুশরিকরা দল করত আবু জাহেলের, কিন্তু আমানত রাখতো বিশ্বনবীর কাছে। পড়েন সুবহানাল্লাহ, অবাক করো না ঘটনা। দল করত কার? কথা বোঝে নাই বোধ হয়। দল করত কার? কিন্তু আমানত রাখার সময়, কারণ ওরা ভালো করেই জানে আমানতের প্যাকেট যদি আবু জাহিল্লার কাছে রাখে তাহলে টাকা অশেষ, টাকার ঠোঙ্গাও সব কিছু নিয়ে। মুশরিক শিরক করে, মূর্তি পূজা করে, কিন্তু আমানত রাখে কার করে? সুবহানাল্লাহ, কইতে পারলেন না? বিশ্বনবী যে রাতে হিজরতে যাবেন ওই রাতে বিশ্বনবীর খাটে বিশ্বনবী মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়ায় গেছিলেন, কারণ তিনি বলেছিলেন, আলী আমি তো আবু বকরকে নিয়ে আজ রাতে মক্কা থেকে মদিনায় হিজরতে যাব, আমার ঘর ভর্তি ডিপোজিটের মালামাল, মানে আমানতের মালামাল, এগুলো দিবা মক্কার প্রত্যেকটা লোকের হাতে পাই টু পাই বুঝিয়ে তারপরে তুমি হিজরতে যাবা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু বলেন, এই আমানতের মাল মক্কাবাসীদেরকে বুঝাই দিতে আমার একদিন না দুই দিন না টানা তিন দিন লেগেছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য চার নাম্বার গুণাবলীতে আল্লাহ বললেন, আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নরনারী। সত্য বলার দরকার আছে না নাই? রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন, ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহরে ভয় করো, সত্য কথা বলো। কার হুকুম? সত্য বলতে রাজি আছেন? সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নরনারী, যারা সত্য বলে। সত্য বলতে রাজি আছেন তো? মিথ্যা বলা যাবে? হ্যাঁ, সদা সত্য কথা বলবো। আমাদের বাংলাদেশে কোর্টে যায়, কোর্টে যে কোরআনের উপর হাত রাখে, বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কিন্তু বলার সময় মিথ্যা ছাড়া কিছুই বলে না, আছে না নাই? আমাদের হাইকোর্ট গুলাতে সুপ্রিম কোর্ট গুলাতে সাক্ষী দেওয়ার সময় মিথ্যা সাক্ষী আছে না নাই? বেশি না কম? মিথ্যা বলা যাবে? মিথ্যার সাথে আমাদের মুসলিমদের মুমিনদের কোনো সম্পর্ক আছে? এজন্য আমরা সদা সত্য কথা বলবো। নামকা ওয়াস্তে নিয়মের বাহানা দিয়ে, নিয়ম মানার জন্য, সামাজিকতার জন্য কোরআনের উপর হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এমন আমরা করিব না, ঠিক কিনা? আমরা মন থেকে হৃদয় থেকে সব সময় সত্য বলবো, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, আলাইকুম বিসিদ, সব সময় সত্য বলবা। ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাতুল ফেরদাউসের পথ দেখায়। কোন সুবহানাল্লাহ, কি সুন্দর কথা! আলাইকুম বিসিদ ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়। আর পুণ্য মানুষকে কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। আর একটা মিথ্যা যদি বলেন, এটা আপনারা জাহান্নামের পথ দেখায়, ঠিক কিনা? মিথ্যা যদি একটা একটা কথা বলেন, একটা মিথ্যা যদি বলেন, এইটারে ঠিক রাখার জন্য আরো দশটা মিথ্যার দরকার আছে না নাই? মিথ্যা আরো মিথ্যার দিকে নেয়, ওই মিথ্যা তাকে জাহান্নামের দিকে নেয়, সত্য মানুষকে পুণ্যের দিকে নেয়, সততার দিকে নেয়, এই সততা তাকে জান্নাতের দিকে নেয়। চিল্লায় বলেন, ঠিক কিনা? তাহলে চার নম্বরে সাদিকিন সাদিকাত, আমরা সত্য বলবো, রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহর নামের স্লোগানগুলো আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানাক। পাঁচ নম্বরে আস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নরনারী। কেমন নরনারী? ক্লাসের মধ্যে উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আমি তো তাফসীর করি ক্লাস সিস্টেমে, তো উত্তর দিবেন না আপনারা? পাঁচ নম্বরে সাবিরিন সাবিরাত, সবাই বলেন সাবিরিন সাবিরাত, অর্থাৎ ধৈর্যশীল নরনারী। আপনাদের ধৈর্য আছে তো? সাবিরিন সাবিরাত। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। রব্বুল আলামিন বলেন, আমি মাথা গরম করো না, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, প্রাণহানি ফসল হানি দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার মুহূর্তে মাথা গরম না করে, হাহুতাস না করে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছে কে? সাবিরিন সাবিরাত, ধৈর্যশীল হবেন আর ক্ষমা করে দিবেন মানুষকে, রেগে যাবেন না, ক্ষমা করে দিবেন। ক্ষমা করলে আপনার হৃদয়টারে প্রশান্ত করবে কে? এজন্য আল্লাহ বলেন আস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নরনারীদের জন্য আমি রব্বুল আলামিন ক্ষমা প্রস্তুত করে রেখেছি, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পড়েন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পড়েন আমিন। এজন্য পাঁচ নম্বরে আস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে পছন্দ করে কে? বিশ্বনবীকে রব্বুল আলামিন বললেন অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবীহে, আপনারে গালি দেয় আমি দেখি, আমি জানি, আমি বুঝি, মক্কার কুরাইশরা আপনারে গালি দেয়, কটু কথা বলে, বাজে কথা বলে, মন্দ কথা বলে, যাই বলুক না কেন আপনি ধৈর্য ধারণ করেন, ওদের কথার দিকে চোখ দিবেন না, কান দিবেন না, ইগনোর করেন। কিয়ামতের দিন আসল বিজয় আপনার হবে, ঠিক কি না? ওহজুর হুম হাজারান জামিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুন। নবী, ওরা আপনারা অনেক কথা বলে, গালি দেয়, আপনারে পাগল বলে। বিশ্বনবী কি পাগল? পাগল যে বীরবীর করে, বিশ্বনবী কখনো বীরবীর করছে? পাগলের চুল আস্তানো নাই, দাড়ি আস্তানো নাই। পাগল কোনোদিন পারফিউম দেয়? কথা কয় না। পাগল কোনোদিন সুন্দর জামা পরে থাকে? পাগল কোনোদিন দাঁত মাজে? তাহলে এগুলো পাগলের বৈশিষ্ট্য। পাগলের চুল লম্বা, দাড়িতে জট লেগে আছে, পাগল গোসল করে না, পাগল বীরবীর করে, পাগল দাঁত মাজে না, পাগল পারফিউম দেয় না, এগুলোর একটাও কি আমার বিশ্বনবীর সাথে যাবে? ওরা পাগল বলে, ওরা বিশ্বনবীরে গণক বলে গালি দেয়, বিশ্বনবীরে পাগল বলে গালি দেয়, বিশ্বনবীরে জাদুকর বলে গালি দেয়, বিশ্বনবীরে আটকুরা বলে গালি দেয়। আটকুরা বলে বিশ্বনবীরে বলতো যে মোহাম্মদ তোমার তো কোনো ছেলে নাই, তুমিও শেষ, তোমার ইসলামও নাউজুবিল্লাহ কবেন না, ইসলাম শেষ হয়েছে নাকি? বিশ্বনবীরে যারা গালি দিছে ওরা শেষ হয়েছে? বিশ্বনবীর নাম ধাম সুনাম সুখ্যাতি কিয়ামত পর্যন্ত আছে না নেই? আছে, কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর সুখ্যাতি থাকবে, ঠিক কি না? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে,
পর্বত জঙ্গল টল মল টলে ঠিকিরা তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় এসেছে আমার কমলিওয়ালা কমলিওয়ালা পড়ে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়ে কি নুরানি চেহারা নিয়ে বিশ্বনবী এসেছে অনেক কাফের বিশ্বনবীর মুখের কোরআন তেলাওয়াত শুনে নাই বিশ্বনবীর কোন বাণী শুনে নাই সিরফ বিশ্বনবীর চেহারা দেখে কালিমা পড়ে ফেলেছে এত সুন্দর ছিল চাঁদের চেয়েও সুন্দর ছিল ঠিক কিনা বিশ্বনবীর অনেক সাহাবারা মাঝে মাঝে পূর্ণিমার রাতে বিশ্বনবীর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলে কনফিউশনে পড়ে যেতেন মাঝে মাঝে পূর্ণিমার মরুভূমিতে তো তখন এখনকার মতো লাইটিং ফাইটিং ছিল না ছিল অন্ধকার বিষ্ণুনবীর সাথে দেখা হলে পূর্ণিমার রাতে যখন 14 তারিখ রাতে যখন যাইতো একবার তারা বিষ্ণুনবীর চেহারার দিকে তাকায় আর একবার চাঁদের দিকে তাকায় কি রে কোনটা বেশি সুন্দর কোনটা বেশি নুরানি কোনটা বেশি ভাইব্রান্ট কোনটা বেশি ফোকাসিং একবার এদিকে আবার নবীর নুরানি চেহারা একবার এদিকে আবার নবীর নুরানি চেহারা পরক্ষণে অনেক করে খেয়াল করে দেখে না চাঁদের মধ্যে দাগ দেখা যায় চাঁদের মধ্যে কালিমা দেখা যায় বিশ্বনবীর চেহারায় কোনো দাগ নাই কালিমা নাই পড়েন সুবহানাল্লাহ সিরফ চেহারা দেখে অনেক কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এজন্য সে বিশ্বনবীর মতো ধৈর্যশীল হতে হবে আমার ভাইয়েরা আজীবন শুধু ক্ষমা করেছেন রাগের নাই ধৈর্যের উপমা আমার নবীর চাইতে বড় কাউরে দেয়া যাবে না বিশ্বনবী যখন সেজদায় যেতেন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা ওটের পচা নারী ভুরি কাদের উপর চাপায় দিত আপনি যে নামাজ পড়েন আপনার ঘাড়ের উপরে ডাস্টবিনের ময়লা চাপায় দিছে কয়বার জীবনে হ্যাঁ তা আমরা কি স্যাক্রিফাইস করছি ইসলামের জন্য হ্যাঁ কি করেছি বাবা নাম রাখছে মুসলমান আবদুল্লাহ আহমদ হয়ে গেছে মুসলমান ঠিক কি না উনি নামাজ পড়লে ওনার ঘাড়ে পচা নারী ভুরি চাপিয়ে দেয়া হতো কিছু করেন নাই তায়েফের ময়দানে পাথর মারা হয়েছে রক্তাক্ত করা হয়েছে কিছু করেন নাই ক্ষমা করে দিয়েছে এক ভিক্ষুক ফরিয়াদি ভিক্ষুক বুঝেন তো মানুষের কাছে চেয়ে বেড়া এক বেদুইন ভিক্ষুক একবার বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন বিষ্ণুনবীর গায়ে একটা চাদর রাওয়ায়াতকারী বলেন আলাইহি বুরদুন নাজরানি নাজরান থেকে আনা একটা চাদর বিষ্ণুনবীর গায়ে গলিজুল হাশিয়া এই চাদরের পাশটা পাইটটা একটু খসখসে এসে বিষ্ণুনবীর চাদর ধরে টান দিছে টান দেওয়ার সাথে সাথে বিষ্ণুনবীর ঘাড়ের মধ্যে দাগ পড়ে গেছে আসছে ভিক্ষা করতে আসছে কি করতে আইসে বলে ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ বলো আল্লাহর মাল থেকে সম্পদ থেকে আমার কিছু ভিক্ষা দিতে আচ্ছা আপনি রাস্তা দিয়ে সুন্দর একটা জামা পরে শীতে একটা চমৎকার মুড়ে চাদর পরে হাঁটতেছেন ভিক্ষু খাইছে আর দিছে টান চাদরের টান খেয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে আপনি কি করবেন আইসা যদি কয় দে টাকা দে চাদর ধরে দিছে টান ঘাড়ের চামড়া গেছে ছিঁড়ে ভিক্ষুকের কি করবেন পিটানি মায়ের আইজো মায়ের কাইলো আহারে মায়ের আসছে ভিক্ষা করতে আইসা চাদর ধরে টান দিছে বিষ্ণু ইসলাম কি করেছেন জানেন মুচকি হাসি দিলেন একটা তার দিকে তাকালেন মুচকি হাসি আহা কি ভুবন রাঙানো হাসি এই হাসি একবার যে দেখে চিরকাল সে মনে রাখে সুবহানাল্লাহ বলেন মুচকি হাসি দিলেন বুঝতে পারছে লোকটা বেদুইন সভ্যতা সিভিলাইজেশন ভদ্রতা ও শিখে নাই বললেন যাও বাইতুল মাল থেকে এই ফরিয়াদিকে ভিক্ষুককে কিছু সম্পদ দিয়ে দাও মাইট দিছে পিটানি দিছে মুচকি হাসি উপহার দিছে কি ধৈর্যশীল যে মক্কা থেকে বের করে দিছিল মদিনায় চলে গেলেন মক্কা বিজয়ের দিন বিষ্ণুনবী বললেন লা তাসরিব আলাইকুমুল ইয়াউম আজকে কোনো প্রতিশোধ নিব না যাও ক্ষমা করে দিলাম এই জন্য বিষ্ণুনবীর মতো ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা ধৈর্যশীল হবেন ধৈর্য এমন একটা গাছ যেই গাছের পাতা তিতা কিন্তু ফল মিষ্টি সুবহানাল্লাহ পড়েন যারাই ধৈর্য ধারণ করে তার শেষটা ভালো হয় তার কোনটা ভালো হয় আর সব ভালো তার
শেষ ভালো যার। তাহলে পাঁচ নম্বরে সবিরিন সবেরাত, সবিরিন ধৈর্যশীল নারী, বুঝতে পারছেন? ছয় নম্বরে রাব্বুল আলামিন বললেন আল খাশিঈন আল খাশিআত, দুইটা তাফসির। খাশিঈনের একটা অর্থ হলো যারা অনেক হাম্বল, যারা অত্যন্ত বিনয়ের সাথে চলে, অর্থাৎ বিনয়ী নারী পুরুষ। বিনয়ী নারী পুরুষকে পছন্দ করে কে? যারা অহংকার করে না, বিনয়ী। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফল কাম হলো তারা, ঈমান এনেছে যারা, তারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় বিনয়ের সাথে সেজদা দেয় কারে? বিনয় অবলম্বন করবেন, হাঁটার সময় বিনয়, কথা বলার সময় বিনয়, কাজের সময় বিনয়, ডিলিংসের সময় বিনয়। অহংকার প্রদর্শন করা মুমিনের জন্য এটা সাজে। অহংকার একজনের চাদর, তিনি কে? আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলে অহংকার আমার চাদর, আর যে আমার চাদর ধরে টান দেয় ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করবো, ওলা উবালি, আই ডোন্ট কেয়ার। এজন্য কোন বিশ্বাসীর সাথে অহংকার এটা খাটে না। আমরা বিনয়ী হব, হাঁটার সময় বিনয়ী, কথা বলার সময় বিনয়ী। রাজি আছেন? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা বিনয়ী হয় রাস্তা দিয়ে। রহমানের বান্দারা যখন হাঁটে, ভদ্রতার সাথে হাঁটে, নম্রতার সাথে হাঁটে, বিনয়ের সাথে হাঁটে। কেউ ঝগড়া করতে আসলে ঝগড়ায় না জড়িয়ে এসে তারে সালাম দিয়ে দেয়। কি দেয়? অনেকে আছে দেখবেন, আপনি ঝগড়া করতে চান না, এরপরও সে তর্ক করে, আছে না? নাই, আলহামদুলিল্লাহ। ইপোতে এরকম কেউ নাই। ফেসবুক, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি ভালো একটা কথা বলেছেন, নাসিহাত পূর্ণ, দেখবেন ওইখানেও তর্ক করে, আছে না? নাই, আপনি ওই তর্কের উত্তরে, খারাপ কথার উত্তরে আরো ভালো কথা বলছেন, এরপরও পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আছে না? নাই, এদেরকে কি করবেন জানেন? কি দিবেন? ভাই সালাম, আমি বল তুই ঠিক, কি দিবেন? এটা হচ্ছে বিনয়ী বান্দাদের বৈশিষ্ট্য। বিনয়ী বান্দাদের খাশিঈন খাশিয়াতে দুইটা তাফসির, এক তাফসির হচ্ছে তারা বিনয়ী, তারা কখনো অহংকার করে না। দুই নম্বর খাশিঈনের অর্থ হলো যারা আল্লাহরে ভয় পায়, নামাজে যখন দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, রুকুতে যখন চলে যায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, সেজদায় যখন বান্দা লুটিয়ে পড়ে দিন দুনিয়ার হুঁশ থাকে না, বান্দার হৃদয়ে তখন ভয় থাকে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরে সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? আমাদের হৃদয়ে আমরা ভয় লালন করি একজনের, তিনি কে? মানুষের মধ্যে, বিশ্বাসীদের মধ্যে সব চাইতে রাব্বুল আলামিনকে বেশি ভয় করে হচ্ছে আল ইমরা। ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহরে জানে বেশি তারা আল্লাহরে মানে বেশি, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলার ভয় হৃদয়ে রাখার দরকার আছে না? নাই, খাশিঈন খাশিআত। আল্লাহ তোমার জন্য বেশি বেশি আমরা ভয় পেতে পারি, তুমি তৌফিক দাও, পড়েন আমিন। তাহলে ছয় নম্বর বুঝতে পারছেন? খাশিঈন খাশিআত মানে যারা হৃদয়ে ভয় রাখে একজনের, কার? মনে থাকবে। সাত নম্বরে আল্লাহ বললেন মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, দানশীল নারী ও পুরুষ, যারা দান করে তাদেরকে পছন্দ করে কে? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা
والله يضاعف لمن يشاء والله واسع عليم পড়েন সুবহান আল্লাহ দানের উপমাকে রব্বুল আলামিন বললেন চারা বীজের মতো যে ব্যক্তি দান করে দানের উপমা কোরআনে আল্লাহ বললেন চারা বীজের মতো এই চারা বীজ রোপণ করে দিলে এখান থেকে বের হয় সাতটা শস্য দানা আর সাতটা শীষের ভেতর থেকে একশোটা দানা বের হয় রব্বুল আলামিন যাকে চান তাকে বেহিসাব দান করেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ যারে দেয় তারে বেহিসাবে দেয় ঠিক কি না তার দরবারে কমতি আছে এজন্য বেশি বেশি দিবেন তো দিবেন আল্লাহ বলে আনফিক উনফিক আলাইক এ বনি আদম দে দিলে তোরে আমি দেব আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমার দাও কিন্তু আমার কাছে কেউ চাইলে আমি দেই না এরকম কৃপণ আছে না নাই পকেট থেকে মাগার বের হয় না আছে না নাই পকেট থেকে টাকা বের হওয়া বড্ড ভয়ঙ্কর এটা কঠিন আছে এই জন্য পকেট থেকে বের করার অভ্যাস করতে হবে রাজি আছেন তো রাজি আছেন আমি দিলে আমার দিবে কে কথা বুঝতে পারছেন এটা আছে ধরে রাখবেন না দিয়ে দেন এটা এক কেজি দিয়ে দিলে দুই কেজির একটা ধরতে পারবেন কথা বুঝতে পারছেন দুই কেজিটা আবার ওনারে দিয়ে দেন তাহলে পাঁচ কেজিটা ধরবেন পাঁচ কেজিটা হুজুরে দিয়ে দেন এরপর দশ কেজিটা ধরবেন কিন্তু এক কেজির এটা যদি ধরে রাখেন যদি না ছাড়েন পাঁচ কেজি ধরতে পারবেন কথা বলেন এই জন্য দিতে রাজি আছেন তো দান করলে বিপদ তাড়ায় দেয় কে আসসাদাকাতু তারুদ্দুল বালা আপনি সাদাকা করবেন আপনার ফ্যামিলির হেফাজতে রাখবে কে আল্লাহ এই যে এখানে মা বাবা আত্মীয় স্বজন সবাইরে ছেড়ে আসছেন তাদের প্রোটেকশন হেফাজতের দরকার আছে না নাই আছে রাজি আছেন দান করতে রাজি আছেন দিলে বাড়ায় দিবে কে আল্লাহ দানশীল ব্যক্তির আল্লাহ এত ভালোবাসে দানশীল ব্যক্তির ছোট্ট দান আল্লাহ বাড়াতে বাড়াতে অনেক বড় করে ফেলবে অনেক বড় আর এটা যখন আমল নামায় দেয়া হবে সে বিশ্বাসই করবে না এটা তার আমল নামা দানশীল ব্যক্তি আল্লাহর বলবে আল্লাহ এই আমল নামা তো আমার না এত সব তো আমি করি নাই আল্লাহ বলবে এটা তুমি করছ সে বলবে না আল্লাহ আমি কি সব করছি আচ্ছা আপনি প্রত্যেকে আমরা নিজেরা কতটুকু ভালো মানুষ কতটুকু ইবাদত করছি আমার একটা হিসাব নিকাশ আছে না নাই তা আমি আমল করছি এর দূরে আমি যাই দেখি গোটা দুনিয়াটা আমার আমল নামার ভিতরে ঢুকাই দিছে আমি অবাক হবো না সে বলবে আল্লাহ না না এত আমল আমি করি না এটা আমার আমল নামা না আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা কখনো ভুল করে না এটা তোমার আমল নামা ওই যে তুমি দান করেছো কি করেছো তোমার দানের তোমার ওই দানের আমলটাকে আমি আল্লাহ এত পছন্দ করেছি দামের দানের সওয়াব হলো এতটুকু এটারে বাড়াতে 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 উহুদ পাহাড়ের সমান করে আমি আল্লাহ তোমার আমল নামায় ঠুকিয়ে দিয়েছি এতটুকু সব কামা ইউরোপি আহাদুকুম ফুলুয়া গাভীর মালিক যেমনি বাসুর হইলে বাসুর পালে আপনারা দেশে গরু পালছেন কারা কারা পালছেন দেখি মাশাআল্লাহ সবাই তো একেবারে গ্রাম থেকে আসছে গরু পালছেন না ছাগল পালছেন গরু পালছেন কারা কারা দেখি আপনা মান ছাগল পালছেন কারা কিছু পালেন নাই কারা আপনা মান একবারও যারা হাত তোলেন এবার তারা হাত তোলেন গরু পালে নাই ছাগলও পালে নাই কিছু পালে নাই এরপর হাত তুলছে তো এই যে আমরা যারা গরু পালি গাভী যখন বাচ্চা দেয় খুশি লাগে না এটার পাইলা পয়সা বড় করে কুরবানির দিয়ে বিক্রি করবো ঠিক কিনা আল্লাহ বলে গাভীর মালিক যেমনি ছোট্ট বাসুরটারে পালে আমি আল্লাহ তোর দান করার ওই ছোট্ট সবটারে পেলে পাহাড়ের সমান বড় করে তোর আমল নামায় ঢুকাই দিছি এজন্য দান করতে রাজি আছেন দানে বাড়ে না কমে সবাই বলতে হবে বাড়ে না কমে তাহলে মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত দানশীল নারী পুরুষ আমরা হতে চাই কি চাই না সাতটা বুঝতে পারছেন আট নাম্বার একেবারে শেষের দিকে চলে আসছি আসসাইমিন ওয়াস সাইমাত মানে সিয়াম পালনকারী নারী ও পুরুষ রোজা পালনকারী নারী ও পুরুষ এই যে রমজান আসতেছে না সামনে আর কয়দিন হ্যাঁ আর দুই মাস প্লাস ঠিক কি না আর দুই মাস প্লাস চলে আসছে তো বছর ঘুরে এমনি চলে আসছে রমাদান দেখছেন আল্লাহ বলেন আট নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা আমি আল্লাহর স্পেশাল ক্ষমা চাও যারা আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল
প্রতিদান চাও, তারা সাঈমিন সাঈমাত, রোজাদার নারী ও পুরুষ। ভাই কষ্ট হইতেছে? কখন আসছেন আপনি? দুইটায়? আরে সকালে 11টায়? তো তোমরা 11টায় আসছো কেন? তোমরা তো আইসা মাগরিব পড়বা, দেখছেন? আমি 1 ঘন্টা বসে থেকে আমার কোমর ব্যথা হয়ে যাইতেছে, এই ছেলেগুলো 11টার দিকে আসছে। আল্লাহ আল্লাহ, তুমি আমার কইলে টুকরা ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও, আমার ভাইদের হৃদয়ের ইমানের জজবাকে তুমি আরো বাড়িয়ে দাও, এই প্রাণবন্ত উচ্ছ্বাস উদ্যমকে যেন আমরা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি তুমি তৌফিক দাও। বাংলাদেশে 2019-20 সালে যে আমি সর্বশেষ তাফসীর প্রোগ্রাম করে আসলাম, একই ঘটনা ঘটত। আজকের প্রোগ্রাম গতকাল চলে আসছে, অনেক ভাইরা বলছে যে হুজুর আমি রাত 8টায় বা 9টায় পড়ছি, বলতেছে সকাল 10টায় এখানে বসে আছে শুধু জায়গা পাওয়ার জন্য, এখানে নামাজ, এখানে বাদাম খেয়ে একটু পানি খেয়ে সারাদিন আছে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। সাঈমিন 8 নম্বর সাঈমাত, আওয়াজ করে বলেন সাঈমিন সাঈমাত, মানে যারা রোজা রাখে, সিয়াম পালনকারী নারী ও পুরুষ। এই সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছে কে? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাসীরা, সিয়ামকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমনি তোমাদের আগেও এটাকে ফরজ করে দেয়া হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, ঠিক কি না? তো এই যে রমজান আসতেছে, রোজা রাখবেন আপনারা সবাই? কনস্ট্রাকশনে যারা কাজ করেন রাখবেন? ইনশাআল্লাহ। পারবেন? পারবেন? ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই সিয়ামকে আল্লাহ এত পছন্দ করে, আল্লাহ বলে সব সব নেক আমলের সওয়াব 1 গুণ থেকে 10 গুণ থেকে 700 গুণ শুধু সিয়ামের সওয়াব ছাড়া, কারণ সাওমুলি ওয়া আনা আজী বিহি, এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে, এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। আরেক বর্ণনায় আল্লাহ বলেন ওয়া আনা উজিসাবি, আমি নিজেই হব রোজার প্রতিদান, আমি নিজেই হব প্রতিদান। কারণ অন্য ইবাদতের জন্য তোমরা হুর পাবা, অন্য ইবাদতের জন্য জান্নাতের বালাখানা পাবা, অন্য ইবাদতের জন্য জান্নাতের নাজ নিয়ামত পাবা, সিয়ামের জন্য তোমরা আমি আল্লাহরে পাবা। খুশি না বেদা? খুশি। রোজা রাখবেন সবাই? ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, বিশ্বনবী বলেন যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতে স্পেশাল একটা গেট আছে, 8টা গেটের মধ্যে মিনহা বাব ইসমা রায়্যান, ওই গেটের নাম হলো রায়্যা, গেটের নাম রায়্যা, লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। মান দখলাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা উঠে যাবে। আহা, ইফতারির সময় কি কষ্ট, গলা ফেটে যায়। সারাদিন কনস্ট্রাকশনের সাইডে কাজ করে আসলাম, সামনে যে মিনারেল ওয়াটার 100+, লেবুর শরবত, তরমুজের শরবত, আহা খাইতে মনে চায় কিন্তু খাই না। একজনের ভয়, তিনি কে? আল্লাহ। এই যে কষ্ট করছেন, তৃষ্ণার কষ্ট পেয়েছেন, আল্লাহ বলে ওই দিন রায়্যান দরজা দিয়ে রেড কার্পেট রিসেপশনে তোমরা ঢুকবা, লাল গালিচার সংবর্ধনা। আরে গেট দিয়ে একবার যে ঢুকবে, ওই যে দুনিয়ায় তৃষ্ণার কষ্ট পেয়েছো, চিরকালের জন্য আমি তোমার গলা থেকে তৃষ্ণা উঠিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। সাঈমিন সাঈমাত, রাজি? 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 9 নম্বর আল্লাহ বললেন আল হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিদাত, 9 নম্বর বৈশিষ্ট্য, বিশ্বাসী বান্দারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে, তারা যৌন সংযমী হয়। ইয়াংদের ওয়াজ আসছে, এবার আসল জায়গায় হাত দিছে হুজুর। হাফিদিনা ফুরুজাহুম আল হাফিদা, যারা তাদের প্রাইভেট কে, আমার কলেজের টুকরা যুবক ভাইরা, যারা তাদের প্রাইভেট কে হেফাজত করে, তারা সেদিন ক্ষমা পাবে। যারা বিয়ের আগে ফষ্টিনষ্টি করে না, যারা বিয়ের পরে পরকিয়া করে না, যারা রাতের আধারে নেকেট সিনেমা দেখে না, তারা চিল্লায় বলেন ঠিক কি না? ক্ষমা তাদের জন্য। ওয়াল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিযুন,
আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা তাদের প্রাইভেট পার্টকে লজ্জাস্থানের হেফাজত করে, বিয়ে ছাড়া অন্য কোনো ভাবে তারা এই লজ্জাস্থানের অপব্যবহার করে না, ঠিক কি না? রাজি আছেন? রাজি আছেন? প্রিয় ভাইরা, মানুষ হুট করে এই অশ্লীল পাপ কাজে জড়ায় না, প্রথমে চোখাচোখি হয়, ঠিক কি না? প্রথমে চোখে চোখে কথা হয়, এজন্য ইসলাম এই চোখটারে হেফাজত করতে বলে, চোখটারে নামান, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আই সাইট, চাইলেই যা মনে চায় দেখা যাবে না। এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি, মাল্টি কালচারাল সোসাইটি, এখানে আমাদের তামিল ভাইরা থাকে, এখানে মালয় মুসলমানরা থাকে, এখানে আমাদের চাইনিজ ভাই বোনেরা থাকে, আমাদের মেয়েরা হেজাব পরে বেরোয়, তাদের মেয়েরা কি বেরোয় না? তারা তাদের মতো করে স্বাধীনভাবে চলবে, কিন্তু আমরা ওদিকে তাকাতে পারবো না, এক নজর যেতে পারবে কিন্তু দ্বিতীয় নজর দিতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়ে বললেন, আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, একবার যদি ভুল করে পড়ে যায় তোমার দেখতে মনে চাইবে কিন্তু চোখ নামাও, কারণ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। কোন সুবহানাল্লাহ, ওই জান্নাতুল ফেরদাউস নাজ নেয়ামত ভোগ করতে চাও, চোখ নামাও। যুবক ভাইরা, চোখ নামাইতে হবে, কি করতে হবে? যুবকদের গলার সাউন্ড নাই এখন, আসল জায়গায় ধরছে আজাই হুজুর, এখন চোখ নামাইতে হবে, দেখতে মনে চাইবে, নজর দিতে মনে চাইবে কিন্তু নজরের লাগাম টানতে বলেছে কে? আল্লাহ। অপেক্ষা করতে হবে হালাল পন্থায়, বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবনকে উপভোগ করা আমাদের জন্য হালাল করেছে কে? আল্লাহ। কি সুন্দর ইসলাম! বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারাম, বিয়ের পরে পরকীয়াও হারাম, শুধু স্বামী স্ত্রীর জান্নাতি দাম্পত্য সম্পর্ককে বৈধ করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য বিয়ে করতে হবে। রাজি সবাই? অবিবাহিত কে কে আছে এখানে দেখি? অনেক কষ্ট, আল্লাহ তাআলা আমার ভাইদের মনের অন্তরের কলিজার জ্বালাগুলো তুমি দূর করে দাও, পড়েন আমিন। রূপবতী, গুণবতী, নেককার মুসলিমাত, মুমিনাত, কানিতাত, সাবেরাত, সাদিকাত, সাইমাত, এই জাতীয় নারীদেরকে আমার প্রিয় ভাইদের বহুবার তুমি তৌফিক দাও, পড়েন আমিন। বিশ্বনবী বলেন আমার ভাইরা, আন্নাজার সাহামুন বিন সিহামি ইবলিস, নজরটা হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা তীর, এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান আমাদেরকে কাবু করে ফেলে। এজন্য নজর দিলে ভেজাল আছে নাই? প্রথম নজরে ক্ষমা, হাঁটতেছেন যাচ্ছেন চোখ পড়ে যাচ্ছে, নিচে তাকান, ওখানে বেগানা নারী যায় নিচে তাকান, আপনি তাকাবেন না, তাকাবেন না, এক নজর ক্ষমা। অনেকে বলে এক নজর যেহেতু ক্ষমা, এক নজর আধা ঘন্টা না, এই কৌশল করা যাবে না। সকল কৌশলের বড় কৌশলী কে? আল্লাহ। এজন্য আপনি তাকাবেন না, নিচের দিকে তাকাবেন, চোখের হেফাজত করবেন। আন-নাযর সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, এই ইবলিসের এই এই ফাঁদে যেন আমরা পা না দেই, আমরা আমাদের নজর হেফাজত করব। রাজি আছেন সবাই? সবাই রাজি? ইনশাআল্লাহ। নয় নাম্বার আমরা বুঝে গেলাম, সব শেষ। الذاكرين الله كثيرا والذاكرات মানে আল্লাহকে অধিক স্মরণকারী নারী ও পুরুষ, আল্লাহকে বেশি স্মরণ করতে রাজি আছেন তো? খাওয়ার শুরুতে কি করবেন? বিসমিল্লাহ। খাওয়ার পরে? আলহামদুলিল্লাহ। কোন বিপদ শুনলে? বিসমিল্লাহ। ইন্না লিল্লাহ। ভবিষ্যতের কাজের আগে? বিসমিল্লাহ। ইনশাআল্লাহ। আশ্চর্যজনক কিছু দেখলে? বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে উত্তর দেন, খাওয়ার আগে? বিসমিল্লাহ। খাওয়ার পরে? আলহামদুলিল্লাহ। বিপদের কিছু শুনলে? বিসমিল্লাহ। ভবিষ্যতের কিছু বলতে গেলে? বিসমিল্লাহ। আশ্চর্যজনক কিছু দেখলে? বিসমিল্লাহ। রাজি আছেন? বিসমিল্লাহ। এরাই হচ্ছে যাকিরিনাল্লাহ কাসীরা ওয়া যাকিরা, যারা স্বয়ংনে স্বপনে সব সময় জপে কারে? বিসমিল্লাহ। জোরে বলেন, জপে কারে? বিসমিল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম, তারা হলো আমার ওই সমস্ত বান্দা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারে জপে, বসে বসে আমারে জপে, শুয়ে শুয়ে আমারে জপে, বাসের মধ্যে বসে আমারে জপে, ড্রাইভিং করার সময় আমারে জপে, ঘুমের আগে আমারে জপে, ঘুম থেকে উঠেও আমি আল্লাহরে জপে, ঠিক কি না? জিকির করতে হবে, রাজি আছেন? লাফায় লাফায় করবেন জিকির,
পারা যাবে? আপনি লাভ দিয়ে ওই দিকে, উনি এই দিকে, কয়েকজন আমার মাথার উপর আইসা পারবেন না? এভাবে করবেন কেমনে করবেন? আল্লাহ বলেন ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, মন গড়া পন্থায় জিকির করো না, আমি আল্লাহ যেমনি শিখিয়ে দিয়েছি তেমনি জিকির করবা। রব্বুল আলামিন কেমনে জিকির শিখালেন? আল্লাহ বললেন ওয়াসবিহ রাব্বাকা ফি নাফসিক, মনে মনে আল্লাহর জিকির করো, ঠিক কি না? মনে মনে কেমনে? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে করো। ওয়া তাদাররুআন, বিনীত ভাবে করো, ভদ্রতার সাথে করো। ওয়া খীফা, অন্তরে ভয় রেখে। দুনাল জাহানি বিল কওল, মুখ দিয়ে বেশি চিল্লা ফাল্লা করো না। এইভাবে জিকির করলে কবুল করবে কে? তালিম, জিকিরের তালিম যখন হয় তখন আওয়াজ করে জিকির করা জায়েজ আছে, কিন্তু রেগুলার সবসময় জিকির হবে মনে মনে। রাজি আছেন নাকি? লাফায় লাফায়া লাফাবেন, ফালাবেন, আওয়াজ করবেন ভদ্র ভাষায়, ভদ্র ভাষায় জিকির গুলো করবেন। রাজি আছেন তো? জিকির করলে লাভ না লস? কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন, কি লাভ? আল্লাহ বলে ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি মনে মনে আমারে ডাকে, আমি আমার বান্দারে মনে মনে ডাকি। সুবহানাল্লাহ, তো আসছে ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি মনে মনে আমি আল্লাহর জিকির করে আমারে ডাকে, আমি আমার বান্দারে মনে মনে ডাকি। আল্লাহ জিকির করছি না, আল্লাহ তাআলা এত বড় সমাবেশ জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে স্মরণ করতেছে, জিকির করতেছে। وان تقرب الي بشبر, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসে, এখান থেকে এটারে কি বলে? আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসে, তাকাররাবত ইলাইহি যিরান, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। وان تقرب الي যিরান তাকাররাবত ইলাইহি বাআন, আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। জিকির করলে লাভ না লস? মনে মনে আস্তে আস্তে সুন্দরভাবে ভদ্রভাবে জিকির করতে হবে, ঠিক কি না? কি জিকির করব? মাশাআল্লাহ, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা চারটি। আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? এক নম্বরে সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বরে আল্লাহু আকবার। এই চারটা বাক্যের মধ্যেই আমার আল্লাহর নাম আছে না নাই? সুবহানাল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আল্লাহু আকবারের মধ্যে এই জিকির শ্রেষ্ঠ জিকির। করতে রাজি আছেন? করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে এখন আপনাদেরকে এই চারটা বাক্যের জিকিরের তালিম দিলাম না আমি, তালিম বা ট্রেনিং এর জন্য এরকম আওয়াজ করে জিকির করা জায়েজ না জায়েজ না? কারণ আমি আওয়াজ না করলে আপনারা বুঝবেন কেমনে? আপনাদের শুদ্ধ হচ্ছে কিনা আওয়াজ না করে বললে আমি বুঝবো কেমনে? এটা জায়েজ। তো তালিম যখন শেষ, একা একা যখন করবেন নামাজের পরে, মনে মনে সুবহানাল্লাহ 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 পারা যাবে? সাহাবারা বলতেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি,
সাহাবারা বলতেন আমরা বিশ্বনবীকে ডান হাতের এই গিড়াতে তাসবিহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? এবার জিকির করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জিকির করলে হৃদয়কে প্রশান্ত করে দিবে কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে অন্তর প্রশান্ত হয় না, প্রশান্ত হয় কেবল আল্লাহর জিকির দিয়ে, ঠিক কি না? এজন্য হৃদয়ের খাবার কি? আল্লাহর জিকির। আওয়াজ করে বলেন হৃদয়ের খাবার কি? এজন্য কলবে কি বসাবেন? জিকির বসাবেন নাকি আয়না বসাবেন? কলবে কি বসাইতে হবে? জিকির না আয়না? আমাদের দেশে একদল কলবে কি বসায় আর কি বলে? আয়না বসাইয়া দেমর দয়াল বাবা আয়নার কারিগর। আহারে আয়না কারিগর, আয়না বসাইয়া দে মোর। এবার বলেন কলবে কি বসাবেন নাকি আয়না? রাজি আছেন? ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দাঙ্গা। আমার জিকির যে করে না, হি উইল লিভ এ ভেরি সাফোকেটিং লাইফ। তার জীবনে কোনো শান্তি নাই, সুখ নাই। আর সব সময় আল্লাহর জিকির যে করে তার হৃদয়টারে প্রশান্ত করবে কে? তাহলে 10 নম্বর জিকির, যারা জিকির করে আল্লাহকে বেশি বেশি স্মরণকারী নারী ও পুরুষ এর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? রব্বুল আলামিন বলেন এই 10টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ক্ষমা, প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে আজকের তাফসীর মাহফিলের ক্লাসটা বুঝতে পারছেন? ক্ষমা, ক্ষমা এবং মহা প্রতিদান কে প্রস্তুত করে রেখেছেন? গুণাবলী বা বৈশিষ্ট্য থাকতে হবে কয়টা? 10টা। আর এই 10টা গুণ নারী পুরুষের জন্য সমান, বুঝতে পারছেন? ইসলাম কত সুন্দর, ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস মেল এন্ড ফিমেল দে আর ইকুয়াল, টোটালি ইকুয়াল, সমান। আপনি যদি মসজিদুল হারামে নামাজ পড়েন, এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আপনি পড়লেও 1 লক্ষ রাকাত, আপনার বউ পড়লেও, আপনি কুরবানি করলে যেই সওয়াব, আপনার বউ কুরবানি করলেও, আপনি রোজা রাখলে যেই সওয়াব, আপনার মা রোজা রাখলেও। এজন্য আল্লাহ তাআলা পুরুষদের পাশাপাশি, মেইলের পাশাপাশি ফিমেল, মেসকুলিনের পাশাপাশি ফেমিনিন জেন্ডার কেও একসাথে করে 10টা গুণের কথা বলেন। আমি একবার শুধু উচ্চারণ করব। 1 নম্বরে আল্লাহ বললেন মুসলিমিন মুসলিমা, অর্থাৎ আত্মসমর্পণকারী নর ও নারী। মনে আছে? এক ঘন্টা আগে যে ক্লাস শুরু করছিলাম মনে আছে? 2 নম্বরে মুমিনিন মুমিনাত, বিশ্বাসী নর ও নারী। কানিতিন কানিতা, অনুগত নর ও নারী। সাদিকিন সাদিকা, সত্যবাদী নর ও নারী। সাবিরিন সাবিরাত, ধৈর্যশীল নর ও নারী। খাশিয়িন খাশিয়াত, বিনীত নর ও নারী। মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকা, দানশীল নর ও নারী। সাইমিন সাইমা, সিয়াম পালনকারী নর ও নারী। হাফিজিনা ফুরুজাহুম হাফিজাত, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যুবকরা। মনে আছে তো? সব শেষে জাকিরিন জাকিরাত, জিকিরকারী নারী ও পুরুষ, যারা সব সময় আল্লাহরে ডাকে, যারা সব সময় বিপদে আপদে পড়ে আলহামদুলিল্লাহ কি পড়ে? আল্লাহ বলেন তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি ক্ষমা, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান। আমরা কিয়ামতের দিন আল্লাহর সেদিন ক্ষমা যেন লাভ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। সেই দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড, সে জান্নাতুল ফেরদাউস লাভের জন্য আমরা ধন্য হতে পারি, আমরা পড়ি আমিন। এই যে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের তাফসীর করলাম, যেখানে নর নারীকে উল্লেখ করে আল্লাহ 10টা গুণের কথা বলেছেন, বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? হ্যাঁ, একেবারে ক্লিয়ার? আমল করা যাবে তো? যা শিখলেন কালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া যাবে তো? সিম্পল, সূরা আহজাব আয়াত নাম্বার 35 খুঁজলেই পেয়ে যাবেন। রিভাইজ করেন, অন্যের কাছে পৌঁছে দেন। সর্বশেষে আজকের সর্বশেষ টেকঅ্যাওয়ে মেসেজ, বঙ্কুজ মেসেজ হচ্ছে এই আমলটা সাথে করে বাড়িতে নিয়ে যাইতে হবে। পারা যাবে? পারা যাবে? আল্লাহ তুমি আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। এশার সালাত যারা পড়েন নাই, এখনই আজান হবে, ওযু করে মসজিদে জামাতে নামাজ পড়ে আমরা বিদায় নেব। রাজি আছেন তো? আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।